সকালে যে খাইবে দিব ছাতু দিছেন ছাতু খাইছিলাম আর কিছু খাইছ না আর পরে এই পাঁচ বাঘ দিছে পরে বাঘ খাই ধরো না এদিকে সে কো এদিকে হ্যাঁ কো কো কি 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 আছে কো আমার ভাই ভাইয়ের ভাই গেছি না ভাইয়ের ভাই তো টুটি বাদ দে মিটিং বুড়ি মা দিয়াম দুপুরে টাইমে কি খাইছিলাম পরে কিছুই খাইছি না সকালে সাতু খাওয়ার পরে কিছু দেখতে বাদ দিতে খাইছি আন্দাজে খাইছি কুফি ধরাই তাই না মেস ফাড়ি না তাগুন লাগে পয়সা বাবা কাল চাঁদা দিব মারে বাবা রে বই বিদ্যুৎ ফ্যানশন করছিলাম পয়সা কষ্ট হই যা এই মেম্বার ঠোসা ফুটে দিছিলাম কোনো করলো না তারপরে আবার মান্না ডাক্তারের নিচে এইটাও কিছু করলো না আমি বললাম বাইরে আমার বিদ্যুৎ পেনশন নিষদ সে কিছুই তো খবর পাই না ভাই ভাই সেটার কথা কি কম বা দুঃখ লাগা কথা এইখিনি অঞ্চলতে আমি সকলকে দরিদ্র আমার দুটা ছোৱালী আছে বিয়া হয়ে গেছে কোনো খবর পাতি নলয় বাকি ল'ৰা তো নাই আগৰ প্ৰায় এই বুঢ়া টুকুৰাটো মৰি গ'ল আজি প্ৰায় 15 বছৰমান হ'লে বুঢ়া মৰি গ'লে 15 বছৰ পিছত বুঢ়ী অকলে খুজি মাগি খাই আছে কিন্তু বিৰাট পৰিতাপৰ কথা হ'ল যে মানে তেওঁ থাকিবলৈ ঘৰো নাই কেৰাচিন পাতিও নাই যেনেকৈ থাকিব পাৰিব ইফালে চাওক অৱস্থা একদম জ্বালা দিওঁ না আমি ওচৰে পাছৰে অলপ চলপ যি পাৰে সেইখিনি সহায় কৰোঁ আৰু সকলোতো সদায় সময় চাব নোৱাৰে কোনোবাই যদি বিচাৰি আহে পৰিচয়টো কি বুলি ক'ব খাগৰাবাৰী কোনে খবৰে নলয় বেছি তো কাকো ক'বও নোৱাৰে আমি ভাবিছোঁ বা আশা কৰিছোঁ যদি কোনোবাই সদাগ হয় বা চৰকাৰৰ ফালৰ পৰা কিবা সহায় সুবিধা কৰি দিয়ে ঘৰখিনি কমচে কম অলপ বিজুলীৰ সুবিধা বা ৰন্ধা বঢ়া খোৱাৰ কাৰণে অলপ সুবিধা কৰি দিলে বহুত উপকাৰ হ'ল হয় আজি ৰাতিপুৱাত আহিছোঁ ইফালে ফুৰিবৰ কাৰণে এনেই আহিছোঁ ফুৰিবৰ কাৰণে আহি পেলাই চাওঁ বুঢ়ীটো ইয়াতে কান্দি আছে মানে কয় ৰাতিতে মই ইয়াতে এই চাকি জ্বলাব পৰা নাই পৰি গৈছোঁ
বহুত কষ্ট মই চাই পেলাই আহি পেলাই ইহঁতক কৈছোঁ যে ঠিক আছে তোমালোকক আমি যেনেকৈ পাৰোঁ আমি সহায় কৰিম, তে তুমি চিন্তা কৰিব নালাগে মই আহি আছোঁ। তে মই এইখিনি আহি পেলাই ইহঁতক কৈছোঁ, তো বুড়িটে মোক কৈছে যে ঠিকে আছে তুমি বাবা মোক অলপ হেৰি কৰবা, মই অলপ কেৰাচিনৰ কথা আপিত কৈছিলোঁ, মই কেৰাচিন কিনি আনি পেলাই ইহঁতক দিলোঁ বুড়িটোক যে তুমি চলি থাকা, আমি দুদিন পিছত যদি কোনে নাদিয়ে আমি তোমাক আমি পইচা দি হ'লেও 2000 যায় 1000 যায় যি যায় 3000 যায় 5000 যায় মোৰ নিজৰ পকেটৰ ধনে দি সিহঁতক মই সহায় কৰিম। মোৰ আপিত্ব এইটোৱে আছে, আমাৰ এম চি ইয়াম গৌতম দাস ইয়াৰে সমষ্টি হয়, মতনগৰি সমষ্টি হয়, সিহঁতক সিহঁতে চকুত নেদেখে নেকি? আমাৰ ইয়াতে দুখীয়া মানুহ, ইয়াতে বিজেপিৰ সব মেম্বাৰ চেম্বাৰ বিজেপি হেৰি বহুত প্ৰাইভেৰী মেম্বাৰ চেম্বাৰগিলা আছে, সিহঁতক চকুত নেকি দেখিনি? গাঁৱত যে এটা মানুহ এনেকৈ দুখীয়া মানুহ কেনেকৈ চলে খায় নাই কিন্তু হেৰি সিহঁতক নেদেখে নেকি?